গুড মর্নিং বন্ধুরা, কারণ স্ক্রিনে দেখতে পেলে যে সব কাজে ব্যস্ত, এই যে দেখো পিছনে সবাই কাটাকাটিতে রান্না আনাজপত্র তরকারি কাটাকাটি ব্যস্ত, বুঝতে পারছ যে আমার ভাইজের বিয়ে আজ থেকে, আইবুড়ো ভাত আজকে শুরু, গতকাল থেকে শুরু হয়েছে, কাল রাতে ভিয়েন হয়েছে, রাত্রি বলে তোমাদেরকে ভিয়েনে দেখতে দেখাতে পারেনি, আজকে যা ডিটেলস হয় সবটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এই যে সকালে সব রান্নাপত্র কাজ জন্য সে কাটাকাটি শুরু হয়ে গেছে, এ জায়গায় দেখো এ জায়গায় সব পেঁয়াজ আলু রসুন আদা কাটছে, আর এদিকে এরা মশলা দিচ্ছে পিসছে, দেখো এখানে মেশিনে মশলা পেশাই করছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিন কী হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো, সঙ্গে থাকো। আজকের আইবুড়ো ভাতের দিন বিরিয়ানি হবে, তার জন্য সব প্রস্তুতি চলছে। এখানে দেখতে পাচ্ছ যে রাঁধুনির এসে চলে এসছে, ওনাদের কাজ শুরু করে দিয়েছে, সকালে একটা খাওয়া ভাত খাওয়ার জন্য সেই রান্নাটা চলছে এখন, তারপরে বিরিয়ানিটা রেডি হবে। এটা কেন আছে আদা আর রসুন, তার রসটা বার করে নেওয়া হচ্ছে, শাঁসটা লাগবে না, শুধু রসটা কাদা লাগবে, সেই জন্য ওরা নেটে দিয়ে চুষিয়ে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা একটু বাইরে গিয়েছিলাম মাল কিনতে, বিয়েবাড়ির এক্ষুনি বাড়ি এলাম, খুব ব্যস্তের মধ্যে ছিলাম, মোটর সাইকেল খুব ভিড় ছিল, মাল ছিল প্রচুর, সেই জন্য তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। তা বিয়েবাড়ির তোরজোর কাজ কাম তোরজোর কদমে চলছে, জোর কদমে চলছে। এই দেখতে পাচ্ছ বিরিয়ানি রান্নার যে এখানে যে চাল ভেজে দিয়েছে, এই চাল ভিজিয়ে রেখে আগে থেকে ভিজিয়ে রেখেছে, যাতে চালটা নরম হয় সেই জন্য ভিজিয়ে রেখেছে। চলো তোমাদের পুরো ডিটেলসটা ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিই কী কী করছে না করছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। এই যে দেখছো বিয়েবাড়ির ওপেনিং গেট প্যান্ডেলের, একটু আগে এখানে ড্যান্স চলছিল, সেটা আমি বাড়িতে ছিলাম না, তোমাদের দেখতে দেখাতে পারেননি। এখন দুপুরে লাঞ্চ চলছে, প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছে দুপুরের আজকের। আর এই যে আমাদের মেন ড্যান্সার সোনা খাতুন, এখন খাওয়া দাওয়া চলছে বলে ড্যান্সটা বন্ধ আছে, আর একটু পরে আবার শুরু হবে। আর এখানে যে বিরিয়ানি রান্না তার সব আয়োজন চলছে, দেখতে পাচ্ছ তা ওটা মশলা রেডি করা আছে। আর যেটা তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম, এই যে চাল নাফিস চাল, চালের মধ্যে সব কোয়ালিটি ভালো, যেটা বিরিয়ানির সাথে সব থেকে হাই কোয়ালিটি চাল, সেই চালটা এটা অলরেডি আগে থেকে ভিজিয়ে রেখেছে, চালটা যাতে লম্বা হবে, ভিজিয়ে লম্বা হবে, নরম হবে, সেই জন্য ভিজিয়ে রেখেছে। তোমাদের আরও একটু ভালো করে দেখাই, এই যে দেখো চালটা যাতে ভিজবে তত লম্বা হচ্ছে, প্রায় 1 ইঞ্চি মতো লম্বা হয়ে যাবে। বন্ধুরা দেখো প্যান্ডেল সাজানোর কি দেখো, যদি কোনো খোদ্দাকে বলবে এখনও প্যান্ডেল কাজ চলছে, যদি পছন্দ না তাদের কমেন্ট করে জানাবে, এক্ষুনি প্যান্ডেল ব্যবস্থা করা হবে। ভারী সুন্দর সাজানো হয়েছে, তবু এখন ধরো দিনের বেলা রাতের বেলা যখন লাইট যায় তখন তোমাদেরকে দেখানো হবে যে কেমন লাগছে দেখতে।
একটাই তাকে আর এইটা হচ্ছে বন্ধুরা দেখছো চিকেন বিরিয়ানি চলছে এখন এসব প্রসেসিং চলছে বেলা ছোটো সেই জন্য রাঁধুনিটা তাড়াতাড়ি খাচ্ছে দুপুর পেরিয়ে গেল প্রায় আট ডেক খাবার তৈরি হবে সেই জন্য ওটা টাইম লাগবে এনারা তাই তাড়াতাড়ি খাচ্ছে খাওয়া যদিও সেই সন্ধেবেলা থেকে শুরু হবে সন্ধে বলতে এখনকার সন্ধে মানে পাঁচটার সময় সন্ধে সেই জন্য আরও সময় কম বলে তাড়াতাড়ি খাচ্ছে বন্ধুরা দেখছো আমাদের যে বিরিয়ানি রান্না তার দুটো ডেক অলরেডি হয়ে গেছে এই দেখো ওপরে আর নিচে আঁচ দিয়ে রাখা হয়েছে যাতে গরম থাকে তার সঙ্গে এগুলো যে এই দেখো এগুলো গমের ময়দা দিয়ে এই যে ময়দা দেখছো এই যে ময়দা দিয়ে সিল করে দেওয়া হয়েছে যাতে ভেতরে বাষ্পটা বাইরে না আসে কারণ বাষ্পটা বেরিয়ে যাওয়া মানে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য সিল করে দেওয়া হয়েছে আর বাকি ডেকগুলো এখন চলছে এই যে এটা হচ্ছে মশলা বিরিয়ানির যে অ্যাকচুয়াল মশলা এই মশলাটা এখানে সাজিয়ে দেওয়া হচ্ছে এর ওপর ভাত যখন হয়ে যাচ্ছে সেই ভাতটা নিয়ে এসে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে এই যে ভাত দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে গায়ে হলুদের যে তেল দিয়ে রসুন তেল করে সেইটা সেই অনুষ্ঠানটা এখনই হবে দেখতে পাচ্ছে দুপুরবেলায় আমাদের চান টান করা হয়ে গেছে এখন সব বাড়ির বাকি সাথে চান করছে আর সাকিব আমার চান করা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি তার একবার ঘুরতে যাচ্ছি আর সাকিব ও আমার সাথে যাচ্ছে ওর মা এখন চান করে নে এবার চান করবে থেকে আর একবার বিয়ে বাড়িতে ঘুরে আসি দেখি কী হচ্ছে চলো বিয়ে বাড়ি চলো বিয়ে বাড়ি বিরিয়ানি রান্নার শেষ পর্যায়ে কাজ চলছে এই যে পরপর দেখাগুলো হয়ে গেছে এগুলো সাজানো আছে এই যে সাজানো যেগুলো পরপর সাজানো আছে এগুলো রান্না শেষ হয়ে গেছে এগুলো তার জন্য আঁচ দিয়ে রাখা হয়েছে আর এই শেষে চুলোতে যে উনুনে দেখছো যে দুটো চা চেপে আছে ডেক এই ডেকগুলো শেষ রান্না এই রান্না দুটো হলেই আজকের মতো রান্নার কাজ হয়ে যাবে প্যান্ডেলের কাজ প্রায় হয়ে গেছে অল্প একটু কাজ টুকিটাকে বাজে সেটা চেক করে নিচ্ছে লাইটিংটা সেটিং হয়ে গেছে অন্ধকার নামলেই লাইটিং শুরু হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে এগুলো দেখতে পাচ্ছ অনেক কিছু লেখা আছে এখন যেটা ভালো বোঝা যাচ্ছে না লাইটিং হলে তখন পরিষ্কার বোঝা যাবে কী লেখা আছে এতে কনে এখন আইবুড়ো ভাত খাবে বলে আসনে বসছে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় আইবুড়ো ভাত খাওয়া এই যে সন্ধ্যেবেলা আইবুড়ো ভাত খেতে বসছে পাতে দেখো বিভিন্ন রকমের ফল মিষ্টিতে ভরপুর তোরা দেখছো রাতের ডিনার শেষ চালান চলছে আমরা এখনো বসে নেই এই প্যান্ডেলটা এই মজলিসটা হয়ে গেলে এবার আমরা খেতে বসবো তাই যাই হোক বন্ধুরা আজকে দিনটা কীভাবে সমস্ত কাজকাম হলো বা কীভাবে সময়টা কাটলো সবটা তোমাদেরকে শেয়ার করেছি এবার একটু খেতে বসবো রাত হয়ে গেছে একটা তো তোমরা দেখছো প্যান্ডেল প্রায় শেষের দিকে এই ফাঁকা হয়ে গেলে এবার আমরা খেতে বসবো এই খাওয়াটা হয়ে গেলেই আজকের মতো ডিনার হয়ে যাবে দেখতে পাচ্ছ যে খাওয়া দাওয়া শেষ প্রায় এই চালানটা হলেই শেষ হয়ে যাবে বন্ধুরা
আজকের এপিসোডটা আজ পর্যন্তই, রাত হয়ে গেছে আর বেশি ভিডিও বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সকলকে গুড নাইট, টাটা, বাই বাই।